সাইদুর রহমান টেপা, যেটি বলছিলাম আসলে বিভিন্ন দল থেকে বেরিয়ে এসে সাবেক নেতারা নতুন রাজনৈতিক দল করছেন, সেই সুযোগ আসলে মূলত কারা নিচ্ছে? ধন্যবাদ আপনাকে। যদিও মেজাজটা একটু খারাপ, কথা বলতে একটু সমস্যা হইতে পারে, হঠাৎ করে মেজাজটা খারাপ হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা হলো, যেমন যেটা বলবো আমি তো খুব স্পষ্ট বলি এবং এগুলোকে, উনি বলছে বিএনপিতে কোনো গণতন্ত্র নাই। তৈমুর ভাই গণতান্ত্রিক পার্টি হলে ওনাকে শোকস করতো, সেজন্যই একটা তৃণমূল করছে, মানে মহাসচিব হয়েছে। আমি ধন্যবাদ করি যে যে পার্টিতে গণতন্ত্র নাই আপনি সেই পার্টির থেকে আর একটা পার্টি করছেন, আপনার পার্টিতে গণতন্ত্র রাখেন। হাবিব সাহেবও সেই একই কথা বলছে যে আওয়ামী লীগ এক নামতত্ত্ব দল করছে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা এ পড়ছে, তো এই জন্য ওরা দল বানায় আর একটা দলে চলে আসছে। এখন আমি যেটা মনে করি, কি জানো প্রশ্নটা ভুলে গেল, যারা আসলে নতুন দল গঠন করছেন একটি দল ছেড়ে এসে মূলত ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। দল ছেড়ে আসে নাই তো, আমরা যারা দেখি পত্র পত্রিকায় ওরা আর একটা দল করছে, দল করতে পারে না, তার গণতন্ত্র অধিকার নাই, থাকতেই পারে। জি, কিন্তু এতে করে কি বিএনপি কিংবা আওয়ামী লীগের কোনো ক্ষতি হচ্ছে বলে মনে হয়? তাদের ব্যাপার, কার ক্ষতি হচ্ছে না হচ্ছে সেটা তাদের ব্যাপার। আমাদের আমাদের দল ভেঙে তো অনেকে দল করছে, তাহলে আমাদের কি ক্ষতি হয়েছে সেটা বড় কথা না। কথাটা হলো আমার আইডিওলজি দেখি আমি কি চাই। উনি একটা সুন্দর কথা বলছে যে ওনার দলে কোনো ফেন্সিডিল ফেন্সিডিল কী কী আছে এগুলো থাকবে না। ওনার দল ওনার তৃণমূল কংগ্রেসে তৃণমূল বিএনপির ইয়ে থাকবে, ওই যে ওর মধ্যে গণতন্ত্র থাকবে, এটা ভালো জিনিস। আমরা গণতন্ত্র নিয়ে লড়াই করি, আমাদের আমাদের দুঃখ হয় জাতীয় পার্টির যখন ক্ষমতা হস্তান্তর করে তখন বলছিল গণতন্ত্র পুনরুদ্ধার করবে, এখন সেই তৈমুর আলম খন্দকার তখন আন্দোলন করছে, হাবিব ভাই তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট, কঠিন আন্দোলন, তুমি গণতন্ত্র পায় নাই, আমরাও পাই নাই, এখন আমরা পাচ্ছি না। তো প্রশ্ন হলো জাতীয় পার্টি একটা গণতান্ত্রিক দল, আমাকে দলে এগুলি নাই, আমাদের দলে যদি কাউকে মানে মনে করে যে এই দলটা দলের রাজনীতির আমাদের দলের বিরুদ্ধে কিছু বলছে তো তাকে একটা, আপনি কি মনে করেন জাতীয় পার্টি আসলে আলাদাভাবে নির্বাচনে আসলে অর্থাৎ কোনো দলের সাথে সংযুক্ত না হয়ে সেক্ষেত্রে বিএনপি কিংবা আওয়ামী লীগের মতো বড় দলকে হারিয়ে তারা জয়ী হতে পারে? আরে আপনি আছেন কোথায়, বড় দল কে? বড় দল তো খুঁজেই পাই না, বড় দল তো জাতীয় পার্টি, কি কারণে বড় দল জাতীয় পার্টি? এখন আসেন, আপনার মনে আছে নিশ্চয়ই পল্টনে যখন 14 দলের মহাসমাবেশ হয় তখন আমার দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ আসার পরে হয়ে যাওয়ার কথা তো 15 দল, যদি নাকি অঙ্কে আমি ভুল না করি, তো যদিও আমি ম্যাট্রিকে এসএসসিতে 33 হয়েছিলাম, তো 15 দল হবে। তা না হয়ে কী হলো, টাইনে পাশ করছেন? হ্যাঁ টাইনে টুনে পাশ করছি, তার মানে কী হলো, জাতীয় পার্টি এত বড় শক্তিশালী একটা গণতান্ত্রিক পার্টি যে আসার পরে 14 দল হয়ে আওয়ামী লীগ সহ এক হয়ে গেছে আর জাতীয় পার্টি এক হওয়ার জন্য হয়ে গেল মহাজোট, মহাজোট। তার মানে কি জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং অন্য অন্য দলের চেয়েতে শক্তিশালী বলেই আজকে তাই হয়েছে।